আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আমি সকালে কফি খেয়ে নিতেছিলাম, আর ছিল মাংস ভাজা। আমি যেহেতু রেস্টুরেন্টে গেছিলাম, তো এর আগের দিন আমি দুটো মাংস নিয়ে আসছিলাম, আমি খাওয়া হয়নি, তো আমি এটাই সকালে খেয়ে নিতেছিলাম সস দিয়ে। তারপর আমি শর্টকাটে রান্না করার চেষ্টা করতেছিলাম, বউয়া বলি আমরা বা ভুনা খিচুড়ি, কারণ আমার শরীর এত খারাপ দেশের থেকেই। তো তোমরা হয়তো বলতে পারবে, তোমার খালি ভিডিওতে বলো শরীর খারাপ শরীর খারাপ। ভাই, ঠান্ডা আমার কমতেছেই না, ওষুধ খাইতেছি তারপরও কমতেছে না। আমার হাজবেন্ডও খুব যত্ন নিতেছে, দেখা যাক কবে আমার সব অসুস্থ হলো, আল্লাহর নিয়ামত। তারপরে এই তো খিচুড়িটা আমি রান্না করে নিব রাইস কুকারে, অনেক মজার ছিল। ঘরে মাংস রান্না ছিল, তো সেই রান্না মাংসটাই আমি এখানে দিয়ে নিয়েছি, কারণ আমি কারণ বাড়ি থেকে এসে আমি রান্নাঘরেই ঢুকতে পারি নাই। তো যাই হোক, এই তো এখানে আমি এটা দিয়ে রান্না করে নিয়েছি, তো মজার ছিল অনেক। আমি এভাবেই খাইছি, আমি মাংস দিয়ে খাই নাই, তো আমাদের দুজনের জন্য এতটুকুই পারফেক্ট ছিল। তারপর আবার রাত্রে রান্না করব। তো যাই হোক, এই তো আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম, আমার কিচ্ছু ভাল লাগতেছিল না, তো কি রানবো না রানবো তাও ভাল লাগতেছিল না। আর দেখা যায় দেশের থেকে আসার পরে ঠান্ডা জ্বর বেশি আক্রায় ধরছে আমার, কারণ বাসের মধ্যে বাতাসে স্টা পাইলে আমার আরও অস্থির লাগতো এই জন্য। তারপর আমার হাজব্যান্ড কিছু বাজার করে নিয়ে আসছে, সিম, ফুলকপি, টমেটো, আলু, এর আগের দিন কাঁচামরিচ, ধনে পাতা আনছিল। তো যাই হোক, এগুলো তোমাদের দেখাই দিলাম যে এগুলো আনছিল, কেটে আমি এগুলো ফ্রোজেন করে রাখবো যাতে শীতটাই হালকা চলে গেলো তখন যাতে পাওয়া যায় আমার ভয়েসটার জন্য। তো যাই হোক, এইগুলো রাখবো। অনেকে হয়তো ফ্রোজেন রাখে রাখে না, কিন্তু আমি এবার এই ফার্স্ট টাইম রাখার চেষ্টা করব, দেখি হয় কি না। তো এই তো এখন আমি এই টমেটোগুলো কেটে নেব, তো মাছ ভুনা করব। তো বিকেলের নাস্তা আমি আলু ভেজে নিতেছিলাম, আমার ছেলে ঘুমাইতেছিল, ভাবলাম আমি কিছু ভেজে খাই আর জন্য কিছু রাখি। তো এখানে আমি সস দিয়ে খাইয়ে নিতেছিলাম, আর এখানে আমি মাছ ভুনা করবো আজকে। তো হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হবে না হবে না জানি না। তো এই তো আমি কিছু আচার বানিয়ে নিতেছিলাম, মা চালটা কেটে রেখে মানে পাঠাই দিয়ে দিছিল, তো সেগুলো আমি কিছু কিছু করে অল্প অল্প আমার যতটুকু লাগে আমি আচার বানিয়ে খাই। তো আজকে আমার যেহেতু ঠান্ডা, তো চিন্তা করলাম আমি কিছু আচার বানাই নিই, তো হয়তো আমার ভালো লাগবে। তো আমি আচারগুলো বানাই নিয়েছি, অনেক মজা ছিল। রাস্তায় যে রান্না করে না, সরি রান্না না মানে আচারগুলো বিক্রি করে, সেরকম হয়েছিল। তো এখানে ডাল ছিল, আমার হাজবেন্ড রান্না করছিল, সেই ডালটাই ছিল আগের। আর এখানে মাছ ছিল, আমার শ্বশুর যেখানে কাজ করে সেখান থেকে দিছিল, আব্বু আমাকে বলতেছিল যে তুমিও খায় না যেহেতু তুমি রান্না করো নাই। তো মাশাল্লাহ এগুলো দিয়ে আমার রাতটা চলে গেছে, আর আমি রান্না করি নাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।